হ্যালো বন্ধুরা, এখন সকাল 10:30 বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আমি শঙ্করী, শঙ্করী ওয়ার্ল্ডে। এই যে চা হচ্ছে, চা একবার সকালে খাওয়া গেছে, আবার এখন খাচ্ছি। আর এই যে ভাত ফুটছে, আর এই যে পালং শাক ভেজানো আছে, অন্ধকার দেখতে পাবেন না, এই মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। এই যে পালং শাক ভেজানো আছে, আর এই দুশো চিংড়িটা বরফ হয়ে গেছে, ওটাকে জল ছাড়াচ্ছি, মানে বরফটা ছাড়াচ্ছি। আর এই যে ধনে পাতা কাটা আছে। আর ফ্রিজে আজকে তিন রকম মাছ এনেছি, সেই তিন রকম মাছ ফ্রিজে ধুয়ে রেখে দিয়েছি, কেন বিড়াল খুব উৎপাত করে। এই যে বন্ধুরা, হাই, হ্যালো। আজকে আমি এখনও স্নান করিনি, স্নান করবো, কেন মাছ রান্না করবো, ওই জন্য গা দিয়ে মাছের গন্ধ বাড়াবে। মাছ তো খুব একটা খাই না, সেই জন্য আজকে একটু মরিমোনা মাছ খাবো। সেই বাবা মারা যেতে সেই থেকে আর মাছ খাওয়া হয়নি। আজ 25-26 দিন ওই নিমন্ত্রণ বাড়িতে খেয়েছি, আর বাবার কাজের দিনেও খেয়েছি, কিন্তু বাড়িতে রান্না করে কিছু খাওয়া হয়নি। সেই জন্য আজকে একটু মাছ আনলাম, বলে আজকে একটু মাছ রান্না করে খাওয়াবো। মানে এই যে চা করবো, সকালবেলা আমি লিকার চা খেয়েছি, ডাক্তার লিকার চা খেতে বলেছে, কিন্তু আজকে দোকানে একরকম বিস্কুট দেখতে পেলাম, সেই জন্য বলে একটু চা করি। আমার এইসব বিস্কুট না খেতে খুব ভালো লাগে, 5 টাকা করে নিয়েছি এই দুটো বিস্কুট। আর প্রত্যেক পুজোয় বৃষ্টি হচ্ছে, আর শিবরাত্রি, মঙ্গলবার বৃষ্টি, আজকে বৃষ্টি, সরস্বতী পুজো বৃষ্টি, সব পুজোতে এখন বৃষ্টি। আমাদের এখন এখানে বর্ষাকালটাই বেশি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখছেন, তিন রকম মাছ আছে, চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে, আর কাতলা কাটা আছে। কাতলা কাটা দিয়ে টমেটো, পেঁয়াজা, পেঁয়াজতে ঝালাবে, পুঁটি মাছেও কাঁচা টমেটোতে ঝালাবে, আর চিংড়ি মাছ আর কিছু চিংড়িতে পালং শাক, পালং শাকের চচ্চড়ি হবে। মাম্মি, এই যে রেহান কি চুটি চুটি বেঁধেছে। এই যে বন্ধুরা, আমি কালকে শনিবার ওই জন্য গ্যাসটা পরিষ্কার করতে নিয়েছি। এই যে দেখছেন, গ্যাসটা পরিষ্কার করছি, রান্নাঘরে রান্না হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, বাসন সব মাজা হয়ে গেছে, আর আজকে বলি গ্যাসটা পরিষ্কার করি। এই ভিম বার লিকুইড দিয়ে আর ফিনিগার দিয়ে করছি, একদম পরিষ্কার করা হয় না। এটা অনেক দিন ওই ছেলে মামি 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 গ্যাসের স্ল্যাবটাও ভালো করে মুছে নিচ্ছে। আর ওর রগত দেখবেন যেখানে, ও দিদি বাথরুমে গেলেই ও ডাকবে। আমার রান্না টান্না সব হয়ে গেছে, চানও করে নিয়েছি, এবার ছেলেকে ওদের খাইয়ে দিয়েছি, এবার আমি নিজে খেয়ে নেবো। কেন কর্তা আসবে, কর্তা এলে চিৎকার চেঁচেমেচি করে বড্ড, ওই জন্য আমরা সব আগে খেয়ে নিই, ওই জন্য আমরা আগে খেয়ে নিই। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার রান্না করতে করতে শেয়ার করা হয়নি। এই যে বললাম কাতলা মাছের ঝাল করবো, কিন্তু করিনি, ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি। আর এই পালো, এই যে পুঁটি মাছের ঝাল করেছি কাঁচা টমেটো দিয়ে, আর এই যে পালং শাক চচ্চড়ি। যে বন্ধুরা, এখন রাসেই দুপুরবেলা খেয়ে
খাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেই থেকে শেয়ার করতে পারিনি। এখন এই যে তরকারি বসিয়ে দিচ্ছি রাতে, 8:30 বাজে রাত, এই আলু ফুলকপি আলু দিয়ে তরকারি হচ্ছে, আর এটা এই রুটি হবে, আর এই যে যন্ত্রের খেলার জায়গা দেখছেন রান্নাঘরে, রান্নাঘরে এই যে ফ্লাস্কের ঢাকাটাকে ভেঙে দিয়েছে, ওইটাকে নিয়ে এসছে, আর এই যে আজকের একটু বাজার এসছে, অল্প বাজার এসছে, এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, সোয়াবিন, এই যে সোয়াবিন, সোয়াবিন, পাঁপড়, আর চাউ, চাউ, এই যে বিট নুন, এক প্যাকেট ছিল ওটা আমি কেটে নিয়েছি, আর এই যে পাস্তা।